ভেরি ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিন, আর নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। ব্লগটা এখন থেকে শুরু করলাম, তো আর কিছুই শেয়ার করবো না। অ্যাকচুয়ালি ব্লগটা আগামীকাল করবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগামীকাল আমি ব্যান্ডেল যাচ্ছি, মানে আমার বাবার বাড়িতে যাচ্ছি। তো এই প্রথম আমি দুর্গাপুর থেকে ব্যান্ডেল যাচ্ছি। তো দুর্গাপুরে এসেছি, অনেকদিন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত বাবার বাড়ি যাওয়া হয়নি। তো এই প্রথম দুর্গাপুর থেকে ব্যান্ডেল যাব। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কিছুই, যতটা শেয়ার করা যাবে অবশ্যই আমি শেয়ার করব। আর একটা বিশেষ কারণে আমি যাচ্ছি, এই সময় নয়তো যেতাম না, কারণ প্রচণ্ড গরম। তো কী কারণে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে ওখানে গিয়ে জানাবো। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, তো আগামীকাল থেকে ব্লগটা শুরু করছি। আর আমি ট্রলি ব্যাগটা গুছিয়ে রেখেছি, সেটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই দেখো ট্রলি ব্যাগটা এখানে গুছিয়ে রেখে দিয়েছি, আর উপরে এই হ্যান্ড ব্যাগটা এনে রেখেছি, কিন্তু এটা এখনো গোছানো হয়নি। এটাতে অনেক জিনিস যাবে, সাজগোজা জিনিস যাবে, ওষুধপত্র যাবে, তো এগুলো এখনো গুছাইনি, এগুলো কালকে সকালবেলাতে গুছিয়ে নেব। আর শুধুমাত্র এই ট্রলি ব্যাগটা সম্পূর্ণ গুছিয়ে রেখে দিয়েছি। আগামীকাল সকাল 9টার সময় ট্রেন আছে, তো মোটামুটি আমরা 8:10 মধ্যেই বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করব। কেন কি স্টেশন না অনেকটাই দূরে, তো সেই কারণে 8:10 মধ্যেই বেরিয়ে যাব। তো ঠিক আছে, তোমাদের সাথে সকালবেলাতে দেখা হবে। তো এখনকার জন্য টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল রেডি হয়ে নিলাম। আর আমাদের এখান থেকে স্টেশন যেতে সময় লাগবে মোটামুটি 8 ঘন্টা, আর রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই দেখো আমার সাইড ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর বারান্দায় জামা কাপড় মেলেছিলাম, তো সেগুলো তুলে নিয়ে ঘরে টানিয়ে দিয়েছি। কিছু করার নেই, কারণ বারান্দায় যদি মেলা থাকে আর যদি ঝড় বৃষ্টি হয় তাহলে সমস্ত জামা কাপড়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, তাই ঘরে দিয়ে দিয়েছি এই আর কি। তো ঠিক আছে, এবার বেরোচ্ছি। এখন আমরা অটো করে স্টেশনের দিকে যাচ্ছি, আর এই অটোটা জানো তো রিজার্ভ করে নিয়েছি, যাতে মাঝে কোনো প্যাসেঞ্জার নিতে না পারে। আর আমাদের এখান থেকে স্টেশনের দূরত্ব প্রায় 8 ঘন্টা, কিন্তু যে স্পিডে অটোটা যাচ্ছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা স্টেশনে পৌঁছে যাব। মাত্র 22 মিনিটে আমরা স্টেশনে পৌঁছে গেছি, তো স্টেশনের ভিতরে যাব। তার আগে স্টেশনের বাইরেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। ফাইনালি আমরা ট্রেনে বসে পড়েছি, আর ট্রেন বেশ ভালোই গতিতে ছুটে চলেছে। এইভাবে যদি ট্রেনটা যেতে পারে তাহলে খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব। জানি না ট্রেনের ব্যাপার, আবার মাঝখানে যদি দাঁড়িয়ে গেল তাহলে তো সময় অনেকটাই লেগে যাবে, তো দেখা যাক কি হয়। আর আমরা জানো তো ব্রেকফাস্ট করে আসিনি, শুধুমাত্র চা আর বিস্কুট খেয়ে এসেছি, তো খুব খিদে পেয়ে গেছে। আর সাথে করে একটা চিপসের প্যাকেট এনেছি, বিস্কুটের প্যাকেট এনেছি, তো এখন দেখতেই পাচ্ছ চিপস খাচ্ছি আমি। তবে রাজ খাচ্ছে না, শুধুমাত্র আমি খাচ্ছি, রাজ চিপস খাবে না বললো, তো সে কারণে আমি নিজেই একা একা খাচ্ছি। আর স্টেশন থেকে একটা ড্রিঙ্কস নিয়েছি, জিরে ফ্লেভারের একটা ড্রিঙ্কস নিয়েছি, ওটা পরে খাবো। ট্রেনে ঝালমুড়ি বিক্রি হচ্ছে দেখে রাজের খাওয়ার ইচ্ছে হলো, আর খিদেও পেয়ে গেছিলো, কারণ বললাম না আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তো সে কারণে একটাই ঝালমুড়ি নেওয়া হলো। আমি কিন্তু ঝালমুড়ি খাইনি, আমি যেহেতু চিপস খেয়েছিলাম তো সেই কারণে আমি আর ঝালমুড়ি খাইনি, রাজ শুধুমাত্র ঝালমুড়ি খেয়েছে, তাই জন্য ও নিজের মতো করে ঝালমুড়িটা বানাতে বলেছিল। তো একটু বেশি করে লঙ্কা দিয়ে আর একটু বেশি করে আচারের তেল দিয়ে এইভাবেই ও বানাতে বলেছিল। তো রাজ বলল ঝালমুড়িটা বেশ ভালোই হয়েছে খেতে, তো আমি একবার একটুখানি জাস্ট টেস্ট করেছি, আমি কিন্তু আর খাইনি। তখন তোমাদেরকে বললাম না একটা জিরে ফ্লেভারের ড্রিঙ্কস নিয়েছি, খেতে ভীষণই সুন্দর। আমি অল্প একটু খেয়েছি, রাজও খেয়েছে, দুজনেরই খুব ভালো লেগেছে এটা খেতে। আর কিছুক্ষণ পরেই আমরা ট্রেন থেকে নামবো, তবে রাজ বাড়িতে আমাকে দিতে যাবে না, কারণ কি এর পরের ট্রেনেই ওর টিকিট কাটা আছে, ও আজকে কলকাতাতে চলে যাবে। দেখতেই পেলে ওয়েলকাম টু ব্যান্ডেল স্টেশন,
বুঝতেই পেরেছো আমরা ব্যান্ডেলে পৌঁছে গেছি, আর আমি রিক্সোতে উঠে বসে পড়েছি। এখন আমি রিক্সো করে যাব বাড়িতে। আর এখানে যে অটো আছে, টোটোও আছে, তো স্ট্যান্ডটা একটু দূরে আর রিক্সোর স্ট্যান্ডটা স্টেশনের কাছে, তো সে কারণে আমি একাই যেহেতু যাব তো রিক্সো করেই চলে যাচ্ছি। অটো বা টোটোতে গেলে ভাড়াটা একটু কম পড়তো, যেহেতু রিক্সোতে যাচ্ছি তো ভাড়াটা একটু বেশি হলো, 40 টাকা দিতে হয়েছে। ফাইনালি ঘরে চলে এলাম, আর দেখো মুন চলে এসেছে। ও গতকালকে এসেছে, কখন এসেছিলি গতকালকে? বিকেলে। গতকাল বিকেলে এসেছে, আমি আসবো বলেই ও এসেছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, এখন আমি চেঞ্জ করি ড্রেস আর স্নান করব। বাড়ি থেকে স্নান করেই এসেছি, কিন্তু আরেকবার স্নান করতে হবে, বুঝতেই পারছো প্রচন্ড গরম। আর বোন ওই ঘরে বসে আছে, বোনের সাথে পরে দেখা করাবো। এটা তোমার জন্য বানিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। এটা হেজি আসছে, দাঁড়ায় এরকম প্লেন ওয়ালে দেখাই, তাহলে বোঝা যাবে। বাহ, খুবই সুন্দর লাগছে দেখতে, কাগজ কেটে বানিয়েছে। দেখো কি সুন্দর করে বানিয়েছে, ছোট্ট মুন খুবই সুন্দর করে বানিয়েছে, ওর হাতের কাজ খুবই ভালো। এইটাও তুই বানিয়েছিস না? দেখো বন্ধুরা কত সুন্দর করে বানিয়েছে, খুবই সুন্দর দেখতে। এটাকে এটাকে কি বলে? এটাকে ও লণ্ঠন। আচ্ছা, লাইট লাগানো আছে না এমনি? ফলস। আচ্ছা ফলস। এই নাও মা, ড্রাই ফ্রুটস এনেছি, মিষ্টি আনিনি, কারণ মিষ্টি কেউ খেতে চায় না, ওই কারণে ড্রাই ফ্রুটস আনলাম। কাজু আছে, আমন্ড আছে, আর ওই কিশমিশ আছে। ব্যাগটা খুব সুন্দর না দেখতে? হ্যাঁ, এটা বেশ পরে ইউজ করতে পারবে, কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কাজু, কিশমিশ, আর হচ্ছে আমন্ড। এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি, কেন কি বলতো, খুব খিদে পেয়ে গেছে তো, তাই এখন ব্রেকফাস্ট করব, তারপরে ড্রেস চেঞ্জ করব। তার আগে ওয়ারেস খাবো, এখন খেতে বেশ ভালো। এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার, খেতে খুব সুন্দর। এখন বারান্দায় চলে এসেছি, কারণ মুন পড়াশোনা করছে, তো সে কারণে বারান্দায় চলে এলাম। এই দেখো মা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, কচুরি আর একটা তরকারি। এটা কিসের তরকারি দেখি? ছোলার ডাল রয়েছে, তরমুজ, রসগোল্লা আর আম। আম এক পিস খাবো, বেশি খাবো না, এই ছোট্ট একটা পিস আম খাবো আর এক পিস তরমুজ খাবো। তরমুজটাও তুলে দিই, অত এখন খাওয়া যাবে না, আর মিষ্টিও খাবো না। এই প্লেটটা সাইডে থাক, শুধু এটাই খাবো এখন। এটা কি বানিয়েছিস তুই? পেন্সিল বক্স। বাহ, এটাও তো খুব সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর একটা পেন্সিল বক্স বানিয়েছে। এটা কি স্কুল থেকে বানাতে বলেছে না নিজেই বানিয়েছিস? নিজেই বানিয়েছি, আমার স্যার শিখিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো। আরে এই নে, তোর জন্য কিছু জিনিস এনেছি, সাজগোজের জিনিস কিন্তু এবার আনিনি, সব প্রয়োজনীয় জিনিস এনেছি। দেখে নে কি কি আনলাম। ক্যামেলের ওয়াটার কালার আর পেন্সিল কালার আনা হয়েছে একটা, আর একটা ড্রয়িং খাতা। আর যেহেতু বাচ্চা মানুষ, বুঝতেই পারছো চকলেট ছাড়া তো চলে না, সাথে চকলেটও রয়েছে। এই দেখো এই চকলেটটা, এই চকলেটটা তুই আর তোর মা দুজনে মিলে খাবি, ঠিক আছে, একলা খাবি না। আর এইখানে দেখো কত ছোট চকলেট, এই দেখো অনেকগুলো ছোট চকলেট আছে। এই চকলেটগুলো খেতে খুব ভালো, আমাকেও একটু দিস। হ্যাঁ দেবো, ঠিক আছে। আর এই দেখো মা এখন রান্না বান্না করছে। কি করছো রান্না? দই কাতলা। ও মাছ ভাজতে দিয়েছে, আমি এখন সামনে যাব না, কারণ তেল ছিটকাচ্ছে, এই দূর থেকেই তাই জন্য ভিডিও করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, গতকালকের ব্লগটা আজকেও কন্টিনিউ করতে হচ্ছে। গতকালকে এন্ড করতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না, দুপুরে স্নান করার পরে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তো যে কারণে ব্লগটা আর কন্টিনিউ করে যে এন্ড করবো সেটা আর হয়নি। কারণ কি, তার আগের দিন অনেক রাত অবধি জেগেছিলাম, তো সেই কারণে ঘুমটাও ভালো হয়নি, তো শরীরটা ভালো ছিল না,
তো আজকে এই ব্লগটাকে কন্টিনিউ করছি, আজকেই এন্ড করে দেবো। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে ভোটের দিন, তো ভোট দিতে যাব। তো এবেলা যাব না, যাব তো ওই ওবেলা যাব, কেন কি এবেলাতে একটু ভিড়টা বেশি হয় আর ওবেলার দিকে ভিড়টা একটু কম হয়। একেবারে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে ধীরে সুস্থে ভোট দিতে যাব। আর আজকে সকাল থেকে জানো তো ওয়েদার একেবারেই ভালো না, থমথমে ওয়েদার, দেখতেই পাচ্ছ, এ দেখো রোদ নেই, অবশ্য কী দেখাবো, সাদা সাদা হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে না। যাই হোক, থমথমে ওয়েদার, মেঘলা হয়ে আছে, আজকে বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে, দেখা যাক কি হয়। আর মা এখন নিচের ঘরে রান্না বান্না করছে, বাবা ভোট দিতে গেছে, এখন যাই নিচের ঘরে। আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ এখন তো 11টা বেজে গেছে, তো ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সকাল সকাল একবার স্নান করেছি, দুপুরের দিকে আর একবার স্নান করবো, গরমকাল বুঝতেই পারছো বারবার স্নান করবার ইচ্ছে করে। তো ঠিক আছে, এবার নিচে যাই। এখন কি রান্না করছো? মাছের ঝোল। মাছের ঝোল হয়েও তো গেছে, কাতলা মাছের ঝোল। গরম মশলা দিচ্ছ, ধনে পাতা দেবে নাকি? দেবো, তো কেটে দিচ্ছি। আর এরপরে কি করবে? ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত, বাহ। অনেকক্ষণ মেঘ ডাকাডাকির পরে এখন ফাইনালি বৃষ্টি শুরু হলো, তবে বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, হালকাভাবেই হচ্ছে। গতকালকে পটল চিংড়ি করেছিল মা, তো সেটা একটু বেশি করে করেছিল, তো অল্প একটু থেকে গেছে। এই দেখো এখন গরম করে নিচ্ছে, দুপুরেই খাওয়া হয়ে যাবে। এখন হচ্ছে আলু ঝিঙে পোস্ত। তুমি বলছিলে যে আমের টক করবে, সেটা কি হয়ে গেছে? হ্যাঁ, না করবে, না না আগে করে রেখেছি। ও, প্রথমে করে নিয়েছো? আচ্ছা, এখানে বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু মেঘ এখনো ডেকেই যাচ্ছে। আর চারিদিকটা দেখো কি সুন্দর ঝকঝক করছে, গাছের পাতাগুলো ধুয়ে গেছে, তো পরিষ্কার হয়ে গেছে, অনেকদিন পর বৃষ্টিটা হলো, তো এদারটা একটু ঠান্ডা হয়েছে। আর এই দেখো রঙ্গনা ফুল, আমি ওই সামনে যাচ্ছি না, আমি তাই জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ফুলের কালারটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালার, মানে আগুন অরেঞ্জ যেটা সেই কালার, কিন্তু এই ক্যামেরায় না একটু ফ্যাকাশে টাইপের দেখতে লাগছে। সামনেই দেখো ভেজা, তো তাই আমি আর ওদিকে গেলাম না, আমি দূর থেকেই তাই তোমাদের দেখালাম। পরে কোনো দিন তোমাদের না বাগানটা ঘুরিয়ে দেখাবো। রেডি হয়ে গেছি, একটু পরে ভোট দিতে যাবো, আর মা একটু পরে রেডি হবে, মায়ের টুকিটাকি কাজকর্ম আছে, তো সে কারণে মা সেই কাজগুলো করছে, কাজগুলো কমপ্লিট হয়ে যাক তারপরে মা রেডি হবে। আর বাবা তো সকাল সকাল ভোট দিয়ে চলে এসেছে, বাবার হয়ে গেছে, এখন আমি আর মা যাব। আর বাইরের ওয়েদার ভীষণই খারাপ, অল্প একটু বৃষ্টি হয়েছে, ওয়েদার তো ঠান্ডা হয়নি, প্রচণ্ড গরম লাগছে। আর কখনো হালকা মেঘ হচ্ছে, কখনো আবার রোদ উঠছে, এই হচ্ছে আজকের ওয়েদার। মানে সকালের দিকে ওই যে একটু বৃষ্টি হলো, ওই একটুকুই বৃষ্টি হয়েছে, আর হয়নি। ভেবেছিলাম যে মুসলধারা বৃষ্টি হবে, সেরকম কিছুই আর হয়নি। আর লাঞ্চ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি, তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে আমি রেডি হয়ে নিলাম। দেখি মা কখন রেডি হয়, মা রেডি হয়ে আমাকে ডাকবে, তারপর নিচে ঘরে যাব। আপাতত আমি ফ্যানটা চালিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, হ্যাঁ ভালো আছে। আজকে তো ওদেরও ভোট, ভোট দিয়ে দিল ওদের ডানকুনিতে, হ্যাঁ ওখানে। আর আমার এখানে
ভোট দেওয়া হয়ে গেছে, এখন ফিরছি। মা আর কাকিমার সামনে চলে গেছে, এখন আমি ফিরছি। ভোটের জন্যই মেইনলি বাড়িতে আসা, তো ভোট দেওয়া হয়ে গেল। আর ওয়েদার আবারও খারাপ হয়ে গেছে, এখন আবার মেঘ করছে, বৃষ্টি হলেও হতে পারে। তো যাই হোক, ভোট দেওয়া তো হয়ে গেছে। তারা ওই আঙুলটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো ভোট দেওয়া হয়ে গেল। আর এখন ড্রেস চেঞ্জ করব আর রেস্ট নেব, কারণ আর পারছি না। কারণ খাওয়া দাওয়া করার পরে জাস্ট একটু বসেছিলাম, শোয়া হয়নি, একটু শুলে পরে ভালো হবে, মানে ঘুমোবো না, জাস্ট একটু শুয়ে থাকবো। আর এই ব্লগটাকে আমি আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অথচ নিয়মিত আমার ব্লগ ভিডিও এগুলো দেখছো, তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই।